নমস্কার আমি অপূর্ব দাস আপনারা দেখছেন বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেংসুই টিপস ইন বেঙ্গলি এই ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব ইন্টারেস্টিং একটি ভিডিও এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আজ বলতে চলেছি ব্রহ্মস্থান কিভাবে নির্ণয় করবেন এবং ব্রহ্মস্থানে কি কি তৈরি করলে ব্রহ্মস্থানে বাস্তুদোষ তৈরি হয় তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বাড়ির প্ল্যান আমি উদাহরণের জন্য নিয়েছি তো সর্বপ্রথম যেই ভুলটা সাধারণ মানুষ করে থাকে যে ব্রহ্মস্থান নির্ণয় করার সময় দুটি কর্ণের ছেদ বিন্দুকে সব সময়ের জন্যই ব্রহ্মস্থান হিসাবে গণ্য করে থাকেন তো এখানে বলে রাখি যে একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রেই কিন্তু দুটি কর্ণের ছেদ বিন্দুকে যোগ করলে যে ছেদ বিন্দুটা পাওয়া যায় সেটি হচ্ছে ব্রহ্মস্থান ব্রহ্মস্থান হলো বিল্ডিং বা প্লটের সেন্ট্রয়েড এখানে এই বাড়িটার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোণের দিকটি কিন্তু কাটা রয়েছে এবং ক্ষেত্রে আপনি যদি দুটো কর্ণর যে ছেদ বিন্দুকে যদি ব্রহ্মস্থান হিসেবে ধরেন এখানে আমি টানছি দুটি কর্ণকে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুটি কর্ণের যে ছেদ বিন্দু সেটি কিন্তু কণের যে ছেদ বিন্দু এটিকে অনেকেই ব্রহ্মস্থান বলে মনে করেন কিন্তু একেবারেই এটি সম্পূর্ণ ভুল ধারণা মডার্ন যে বাড়িগুলি হয় সেগুলিতে এরকম প্রায়শই দেখা যায় যে কোনো অংশ কাটা রয়েছে সেক্ষেত্রে আপনাকে সেন্ট্রয়েড বার করতে হবে সেটি কোনো ড্রয়িং সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন খুব সহজেই বা আপনি অঙ্কের যে সূত্রের মাধ্যমে তার মাধ্যমেও করতে পারেন এখানে আমি ব্রহ্মস্থান বার করে রেখেছি দেখতে পাচ্ছেন দুটি কণের যে ছেদবিন্দুর যে ব্রহ্মস্থান এবং অরিজিনাল যে ব্রহ্মস্থান আপনারা তার মধ্যে পার্থক্যটা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটিতে ব্রহ্মস্থানের ওপরে সিঁড়ি পড়েছে যেটি ব্রহ্মস্থানে বাস্তু বাস্তুদোষ তৈরি করেছে ব্রহ্মস্থানে সিঁড়ি ব্রহ্মস্থানে উঁচু নিচু ব্রহ্মস্থানে কোনো দেয়াল বা ব্রহ্মস্থানে কোনো কলম বা পিলার সেটি কিন্তু বাস্তুদোষ তৈরি করে তো এগুলি কিন্তু অবশ্যই অ্যাভয়েড করুন এবং বারবার যেটা বলি পোলার মেথডে আপনি বাস্তু অ্যানালাইসিস করুন এখানে দেখতে পা ভিত্তিতে বত্রিশ ভাগে ভাগ করে কিন্তু আমরা এখানে বাস্তু অ্যানালাইসিস করেছি এবং প্রপার স্কেলে ড্রয়িং করুন তবেই সঠিক আপনার বাস্তু অ্যানালাইসিস হবে তো আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধু এবং পরিবারদের মধ্যে শেয়ার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড্লু ডট হ্যাপলাইট বাস্তু ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার